চাহান দিয়ে যার পরিচালনা ডেবি। তারপর একটি সাধারণ মিষ্টি প্রেমের গল্প পিয়ারে দিয়ে সব মানুষের মন জয়। আর তারপর তো আসছে নতুন ছবি, নাম টেকো। শুরু হয়ে গেছে ছবির শুটিং। এই ছবির গল্প হলো একটি মেয়ে যে প্রচণ্ড পরিমাণে চুলের প্রতি অবসেসড, আর এই চরিত্র দেখা যাচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিকে। কিন্তু এই ভিন্ন স্বাদের গল্প পাওয়ার পর, ভিন্ন স্বাদের ছবি দেখার পর দর্শকদের চাহিদাটা তো নিশ্চয়ই ভীষণ বেড়ে চলেছে। আর তাদের চাহিদা মেটাতেই অভিমন্যু মুখার্জির পরিচালনায় আসছে নতুন একটি ছবি। সেখানে যেমন রয়েছে রহস্যের হাতছানি, আর তার সাথে রয়েছে কামেডির ছোঁয়া। এই প্রথমবার অভিমন্যু মুখার্জি এবং এসকে মুভিজ একসাথে জুটি বাঁধতে চলেছে, অর্থাৎ অভিমন্যু মুখার্জির পরিচালনায় এবং এসকে মুভিজের প্রযোজনায় আসতে চলেছে এরকমই একটি ছবি। আজ হয়ে গেল সেই ছবির শুভ মহরত। মহরত শট। বেসিক্যালি এসকের সঙ্গে আমি আগে লিখেছি, স্ক্রিপ্ট করেছি, কিন্তু ডিরেক্টর হিসেবে প্রথম কাজ অ্যাসিস্ট করেছি। অবভিয়াসলি প্রচণ্ড ভালো লাগছে, কারণ অশোকজি হিমাংশুর সঙ্গে অনেকদিনের অ্যাসোসিয়েশন, এবার সেখানে ছবি ডিরেক্ট করতে থাকা, সুতরাং নতুন এক্সপিরিয়েন্স। আমার খুব ভালো লাগছে, আমি এক্সাইটেড, বিকজ এটা আমার ফার্স্ট কমার্শিয়াল আউট অ্যান্ড আউট ফিল্ম, মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম, তো সেটার জন্য আমি অনেক এক্সাইটেড। অ্যান্ড এইরকম ফিল্ম আমি আগে একদম করিনি, জাস্ট স্টার্ট করেছি, অনেক কিছু করা বাকি, বাট আমি এই ধরনের কাজ করতে চাইছিলাম। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু অভিমন্যু দা অ্যান্ড হিমাংশু দা। আমরা পেয়ারিং হচ্ছি, এই ছবিতে নতুন পেয়ার করা হচ্ছে, তো নতুন কাজ সবারই ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আরও খুব দারুণ দারুণ আর্টিস্টরা রয়েছে, বড় বড় দিগ্গজ পিলার্সরা রয়েছে, সব মিলিয়ে অভিধার এই ছবিটা আমরা খুব আর কি খুব খুব এক্সাইটেড। অভিমন্যুর সঙ্গে আমার অনেক দিন থেকে কাজ করার ইচ্ছা ছিল, ভগবান যখন রুটি জোগাড় করে তখনই হয়, কিন্তু আসলে সেজন্য এখন এটা আরম্ভ হচ্ছে। এই গল্পটা কাছে হিলারিয়াস কমেডি, একদম মানে শুরুর সিন থেকে শেষের সিন অবধি একদম কমেডি চলবে, খুব বেশি ভাবাভাবির জায়গা নেই। যেমন অন্য যে ছবিগুলো করেছি, মানে টেকোর কথা বললে, মানে টেকোতে একটা সোশ্যাল মেসেজ আছে, এখানে সেরকম কোনো মেসেজ টেসেজ নেই, একদম আসুন হাসুন বাড়ি যান একদম। মানে যে কাস্টিং নিয়েছে সেটা থেকেও বোঝা যায়, মানে সোহম রয়েছে, শ্রাবন্তী রয়েছে, ওম রয়েছে, দর্শনা রয়েছে, বিশ্বনাথ দা, কাঞ্চন দা, শুভাজিৎ দা, বিশ্বজিৎ দা, মানে একটা অনসেম্বল কমেডি কাস্ট, সুতরাং সব মিলে একটা হিলারিয়াস কমেডি। এই ছবিটা একটা কমার্শিয়াল ফিল্মের হিরোইন, ও নর্থ কলকাতায় থাকে, অ্যান্ড বাবার দোকান আছে, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে এবং খুব সুইট। এটা একদম আলাদা, বিকজ ওখানে একটা ক্যারেক্টারের শেড ছিল, এখানে কিছু নেই। সব রকম ভালো ছবি আছে, এটা ভালো, দর্শকরা খুব পছন্দ করবে ছবি দেখতে, এটাই ভেবে বানাচ্ছি। আর আজ পর্যন্ত যেগুলো ছবি বানিয়েছি, কোনো ছবি কিন্তু মানে কি কমজোর বানাইনি, ভগবানের আশীর্বাদে সব ছবি ভালো বানিয়েছি। আমার মনে হয় ছবিটা খুব ভালো হবে, কাস্টিংয়ের মধ্যে খুব ভালো কাস্টিং আছে, আর আমার মনে হয় ছবিটাও খুব ভালো। আমি অভিধার এর আগের কাজগুলোর অনেক একটা বলতে পারো খুব ভালো ফলোয়ার আর কি, অভিধার আমি স্ট্যান্ড আপ কমেডিগুলো দেখি আমি, সো হোপ ফর দ্য বেস্ট। আমি অভিমন্যুদার আগের ফিল্মের ট্রেলার অ্যান্ড এভরিথিং দেখেছি, তো অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড ওমের সাথে কাজ করবো প্রথমবার। শ্রাবন্তী, সোহম দা, এদেরকে তো আমি অনেক দিন ধরে চিনি, তো পুরো কাজ, পুরো কাজটা নিয়ে আমি রিয়েলি ওয়েট করে আছি যে শুরু হবে। আশা করি তোমাদের ভালো লাগবে।